এমবি রাসেল এডুকেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা টাইটম ভার্বের 6টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমত যে নিয়মটি সেটি হলো, কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, তাহলে এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ইট ইজ টাইম হি গো স্কুল, এখানে ইট ইজ হাই টাইম আছে এবং এরপরে সাবজেক্ট আছে, তাহলে আমরা কি করব, মূল ভার্বের পাস্ট ফর্ম, এখানে মূল ভার্ব অবশ্যই গো, গো এর পাস্ট ফর্ম আমরা ওয়েন বসাবো। এই জন্য হয়েছে ইট ইজ টাইম, ইট ইজ টাইম হি গো এর পাস্ট ফর্ম ওয়েন স্কুল। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট না থাকে, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ইট ইজ টাইম, এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকার কারণে গো টু ঢাকা, ইট ইজ হাই টাইম টু গো টু ঢাকা, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু বসছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম গো এর পাস প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আর বাকি যেগুলো আছে সেগুলো বসেছে। সাধারণত লেস্টের পরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। লেস্ট এর পরে কোনো সেন্টেন্সের ভিতরে যদি লেস্ট দেখা যায় তাহলে এরপরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, লেস্ট বসেছে, তারপরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট, তারপরে শুড বসেছে এবং ইউ ফেল, ফেলের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব এখানে কি ফেল, তাই ফেলের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফেল। এই জন্য বলছে রি কেয়ারফুলি লেস্ট শুড ইউ ফেল। এরপরে 5 নম্বরের পরে আমরা যে নিয়ম নিয়ে আলোচনা করব, 6 নম্বর নিয়মটি হচ্ছে, সাধারণত লেস্ট এরপরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কোনো সেন্টেন্সের মধ্যে যদি নো, টিচ, লার্ন, শো, এক্সপ্লেন বস থাকে তাহলে হাউ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখা যায় যে নো, টিচ, লার্ন, শো, এক্সপ্লেন এগুলো যদি থাকে এরপরে হাউ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন আই নো প্লে, আই নো প্লে এরপরে কী বসবে, নো আছে, নো এরপরে হাউ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কোথায় প্লে, প্লে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, এখানে প্লে বসবে।